রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিব্রত ভট্টাচার্য। অনিব্রত, গণনা শুরুর পর 3 ঘন্টা কেটে গেছে, কমিশনের অফিসের সামনে ছবিটা ঠিক কিরকম? হ্যাঁ তানিয়া, ভোট গ্রহণ, ভোট গণনার প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত। একটা এক কথায় আমরা বলতে পারি যে এক্সিট পোল যা ফল প্রকাশ করেছিল তার একেবারে উলট পুরান। এখন সেটা আগবাড়িয়ে বলা কতখানি ঠিক বা বেঠিক সেটা বলা যায় না, তবে ফলাফলের যা গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু সেটা বলার বোধহয় জায়গা এসে গেছে। আমরা যা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দাঁড়িয়ে রয়েছি। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফলের ভোট গণনার যে গতি প্রকৃতি তা দেখা যাচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তুমি দেখছো যে 23টি আসনে এগিয়ে বিজেপি 13টি, কংগ্রেস, জাতীয় কংগ্রেস 2টি এবং সিপিআইএম 1টি আসনে এগিয়ে রয়েছে। আমরা জানি যে উত্তরবঙ্গে যে 8টি আসন রয়েছে তার 7টিতেই গতবার বিজেপি জয় পেয়েছিল। এইবারের চিত্রটা খানিকটা বদলে যাচ্ছে, এ পর্যন্ত যা গতি প্রকৃতির বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখে নিই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু 14,180 ভোটে পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের, 76,862 ভোট তিনি পেয়েছেন। এবং রেভলিউশনারি কংগ্রেস পার্টি RSP সেও পিছিয়ে রয়েছে 68,132 ভোটে। এরপরে আমরা দেখতে চাইব কোচবিহার, যেখানে কোচবিহার আসন দেখো, তোমাকে দেখাচ্ছি। কোচবিহারে কেন্দ্রের মন্ত্রী ছিলেন নীতিশ প্রামাণিক কিন্তু 3,225 ভোটে পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন 3,225 ভোটে। অর্থাৎ এর থেকে যে গতি প্রকৃতির বিন্যাস আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস খুব একটা স্টেডি প্রোগ্রেস নিয়েছে। অর্থাৎ